আমি এই বক্সটা ধরে আনছি এক সপ্তাহ পরে, নতুন করুন। এখন যে কোনো সমস্যার কারণে মৌমাছি সব বাইরে গেছে, আর অল্প 20-25টা মাছি আছে। রানী মৌমাছি দেখেন, ও ওইটা ওই বাইরে হওয়ার জন্য চেষ্টা করতেছে। ও ও এটাই এখন রানী আটক গেট লাগায় রাখার কারণে মাছিগুলো এখন বাইরে উঠে ফিরতেছে না। যে মাছিগুলো সব উড়ে গেছে সবগুলো আবারও ঢুকবে। এটা কিন্তু মাছিগুলো সব কিন্তু উপরে উড়ে গেছে, অর্থাৎ রানী কিন্তু বাক্সের ভিতরে আছে। এটা আমাদের বাসার সামনে লিচু গাছের নিচে রাখছি ছায়া জায়গায়। যে কোনো কারণবশত মাছিগুলো সব আকাশে উড়ে গেছে, কিছুক্ষণের ভিতরে মাছিগুলো সব আবার ভেতরে ঢুকে যাবে বাক্সের ভিতরে। দেখেন মাছিগুলো আবারও কিন্তু রিটার্ন আসা শুরু করছে। এই আবারও কিন্তু গেটের ভিতরে ভিড় জমা আসছে, যেহেতু রানী মৌমাছি ভিতরে। এই কারণে রানী মৌমাছি বাইরে হয়ে গেলে সবগুলোই কিন্তু বাইরে হয়ে যাবে। এখানে ঠান্ডা আবহাওয়া আছে, তারপরেও কী কারণে বাইরে হয়ে গেছে এটা তো আমি বুঝতে পারতেছি না। বক্সটা একটু পরে আমি খুলে দেখবো। মাছি কিন্তু আবারও সব এসে ভিড় জমা আসছে ভিতরে ঢোকার জন্য, যেহেতু রানী মৌমাছি ভিতরে। তো এই জন্য দেখেন মাছি কিন্তু সবই আবার সব নিচে চলে আসছে। মাছি সবই কিন্তু ঢুকবে। এই দেখেন রানী মৌমাছি বাইরে হইতে না পারলে ওরা একটাও উড়ে আকাশে যাবে, অর্থাৎ আবার সবই চলে আসবে। এই দেখেন আমার চতুর্থ সাইডে কিন্তু এখন মৌমাছি ঘিরে আছে। মাছি কিন্তু আবারও বক্সে ঢোকার জন্য ভিড় করে রেখেছে কিছুক্ষণের ভিতরেই। এই বক্সটা আমি ধরে আনছি এক সপ্তাহ আগে, কি একটা সমস্যার কারণে এরা সব আকাশে উড়াল দিছিল। দেখেন মাছি কিন্তু সবই আবার রিটার্ন করছে। ছায়া জায়গায় রাখছে অবশ্যই, মাছগুলো যে কি কারণে চলে গেছে। রানী মৌমাছি আটকে রাখলে মাছি একটা বাইরে যেতে পারবে না। দেখেন মাছি সবই কিন্তু আবার লিচু গাছে নিজেই চলে আসছে, একটু আগে এরা উপরে ছিল। এখন সবই বাক্সের ভিতরে ঢোকার জন্য ভিড় করতেছে। গেট কিন্তু জাম করি রাখছে ঢোকার জন্য। আমি এই বক্সটা ধরে আনছি এক সপ্তাহ পরে, নতুন করুন। এখন যে কোনো সমস্যার কারণে মৌমাছি সব বাইরে গেছে, আর অল্প 20-25টা মাছি আছে। রানী মৌমাছি দেখেন, ও ওইটা ওই বাইরে হওয়ার জন্য চেষ্টা করতেছে। ও ও এটাই এখন রানী আটক গেট লাগায় রাখার কারণে মাছিগুলো এখন বাইরে উঠে ফিরতেছে না। যে মাছিগুলো সব উড়ে গেছে সবগুলো আবারও ঢুকবে। এটা কিন্তু মাছিগুলো সব কিন্তু উপরে উড়ে গেছে, অর্থাৎ রানী কিন্তু বাক্সের ভিতরে আছে। এটা আমাদের বাসার সামনে লিচু গাছের নিচে রাখছি ছায়া জায়গায়। যে কোনো কারণবশত মাছিগুলো সব আকাশে উড়ে গেছে, কিছুক্ষণের ভিতরে মাছিগুলো সব আবার ভেতরে ঢুকে যাবে বাক্সের ভিতরে। দেখেন মাছিগুলো আবারও কিন্তু রিটার্ন আসা শুরু করছে। এই আবারও কিন্তু গেটের ভিতরে ভিড় জমা আসছে, যেহেতু রানী মৌমাছি ভিতরে। এই কারণে রানী মৌমাছি বাইরে হয়ে গেলে সবগুলোই কিন্তু বাইরে হয়ে যাবে। এখানে ঠান্ডা আবহাওয়া আছে, তারপরেও কী কারণে বাইরে হয়ে গেছে এটা তো আমি বুঝতে পারতেছি না। বক্সটা একটু পরে আমি খুলে দেখবো। মাছি কিন্তু আবারও সব এসে ভিড় জমা আসছে ভিতরে ঢোকার জন্য, যেহেতু রানী মৌমাছি ভিতরে। তো এই জন্য দেখেন মাছি কিন্তু সবই আবার সব নিচে চলে আসছে। মাছি সবই কিন্তু ঢুকবে। এই দেখেন রানী মৌমাছি বাইরে হইতে না পারলে ওরা একটাও উড়ে আকাশে যাবে, অর্থাৎ আবার সবই চলে আসবে। এই দেখেন আমার চতুর্থ সাইডে কিন্তু এখন মৌমাছি ঘিরে আছে।
মাসি কিন্তু আবারও বক্সে ঢোকার জন্য ভিড় করে রেখেছে কিছুক্ষণের ভিতরেই। এই বক্সটা আমি ধরে আনছি এক সপ্তাহ আগে, কি একটা সমস্যার কারণে এরা সব আকাশে উড়াল দিয়েছিল। দেখেন মাসি কিন্তু সবই আবার রিটার্ন করছে। ছায়া জায়গায় রাখছে অবশ্যই, মাছগুলো যে কী কারণে চলে গেছে। রানী মৌমাছি আটকে রাখলে মাছি একটা বাইরে হতে পারবে না। দেখেন মাছি সবই কিন্তু আবার লিচু গাছে নিজেই চলে আসছে, একটু আগে এরা উপরে ছিল, এখন সবই বাক্সের ভিতরে ঢোকার জন্য ভিড় করতেছে। গেট কিন্তু দাম করি আমি এই বক্সটা ধরে আনছি এক সপ্তাহ পরে নতুন কলোনি। এখন যে কোনো সমস্যার কারণে মৌমাছি সব বাইরে হয়ে গেছে, আর অল্প 20-25টা মাছি আছে। রানী মৌমাছি দেখেন ও ওইটা ওই বাইরে হওয়ার জন্য চেষ্টা করতেছে। ও এটাই এখন রানী আটক গেট লাগা রাখার কারণে মাছিগুলো এখন বাইরে হেঁটে ফিরতেছে না। যে মাছিগুলো সব উড়ে গেছে সবগুলো আবারও ঢুকবে। এটাকেন মাছিগুলো সব কিন্তু উপরে উড়ে গেছে, অর্থাৎ রানী কিন্তু বাক্সর ভিতরে আছে। এটা আমাদের বাসার সামনে লিচু গাছের নিচে রাখছি ছায়া জায়গায়। যে কোনো কারণবশত মাছগুলো সব আকাশে উড়ে গেছে, কিছুক্ষণের ভিতরে মাছগুলো সব আবার ভেতরে ঢুকে যাবে বাক্সের ভিতরে। দেখেন মাছগুলো আবারও কিন্তু রিটার্ন আসা শুরু করছে। এই আবারও কিন্তু গেটের ভিতরে ভিড় জমাচ্ছে, যেহেতু রানী মৌমাছি ভিতরে। এই কারণে রানী মৌমাছি বাইরে হয়ে গেলে সবগুলোই কিন্তু বাইরে হয়ে যাবে। এখানে ঠান্ডা আবহাওয়া আছে, তারপরেও কী কারণে বাইরে হয়ে গেছে এটা তো আমি বুঝতে পারতেছি না। বক্সটা একটু পরে আমি খুলে দেখব। মাছি কিন্তু আবারও সব এসে ভিড় জমাচ্ছে ভিতরে ঢোকার জন্য, যেহেতু রানী মৌমাছি ভিতরে। তো এই জন্য দেখেন মাছি কিন্তু সবই আবার সব নিচে চলে আসছে। মাছি সবই কিন্তু ঢুকবে। এই দেখেন রানী মৌমাছি বাইরে হইতে না পারলে ওরা একটা উড়ে আকাশে যাবে, অর্থাৎ আবার সবই চলে আসবে। এ দেখেন আমার চতুর্থ সাইডে কিন্তু এখন মৌমাছি ঘিরে আছে। মাছি কিন্তু আবারও বক্সে ঢোকার জন্য ভিড় করে রেখেছে কিছুক্ষণের ভিতরেই। এই বক্সটা আমি ধরে আনছি এক সপ্তাহ আগে, কি একটা সমস্যার কারণে এরা সব আকাশে উড়াল দিয়েছিল। দেখেন মাছি কিন্তু সবই আবার রিটার্ন করছে।